আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনার বাংলা টেলিভিশনে। পুরো সময় জুড়ে সাথে থাকবো আমি সিদ্ধি দেবনাথ। আজ থাকছে আমাদের প্রতিনিধি আশফাক আহমেদের সংগৃহীত তথ্য ও ভিডিও চিত্রের মাধ্যমে এক বিশেষ প্রতিবেদন। ঢাকা 14 আসনের সংসদ মোহাম্মদ আসলামুল হক এমপি ঢাকা 14 আসনের সর্বস্থরে নাগরিক কর্তৃক প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের উপর আমাদের এই আয়োজন। বিকাল 3টায় মিরপুর 1 নম্বর গোলারটেক বালন মাঠে ঢাকা 14 আসনের মাননীয় সংসদ জনাব মোহাম্মদ আসলামুল হক এমপি সম্মানে নাগরিক অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন হযরত শাহ আলী মহিলা কলেজের ছাত্রীরা। বিকাল 3টায় অনুষ্ঠান শুরু হলেও এর আগে থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিল ঢাকা 14 আসনের বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র ছাত্রীবৃন্দ। জনাব মোহাম্মদ আসলামুল হক এমপির জীবন বৃত্তান্ত ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন শ্রেণীর পেশার বক্তারা সংক্ষিপ্ত বক্তৃতা দেন। এরপর ঢাকা 14 আসনের বিভিন্ন উন্নয়ন সহ পরবর্তীতে এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন আসলামুল হক এমপি। তার বক্তব্যে এই এলাকার উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার শক্ত অবস্থান ব্যক্ত করেন। দুইবারে নির্বাচিত এলাকার সংসদ বলেন, আমি প্রথমবার যখন সংসদ সদস্য হয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছিল, সংসদ সদস্য হয়েছে জনগণের সেবায় কাজ করবা, আর এই এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3,300 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন। এছাড়া শিক্ষা অনুরাগী এই এলাকার নেতা শিক্ষা খাতের উন্নতি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসনের ব্যবস্থা, পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করার ঢাকা 14 আসনের সর্বসাধারণের পক্ষ থেকে জনাব আসলামুল হক এমপিকে ধন্যবাদ জানানো হয়। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এই এলাকার জনগণ অঙ্গীকারবদ্ধ। আসলামুল হক এমপি বলেন, আমি যদি আগামীতে ক্ষমতায় আসতে নাও পারি তাহলে এলাকার উন্নয়ন এবং সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব। আমি মারা গেলেও আমার সন্তানেরা এই এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমাদের অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.sonarbanglatv.com। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইমেল sonarbanglatvbd@gmail.com। ধন্যবাদ।